নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোলের ম্যাপ পয়েন্টিং দেখাবো। তো দেখো, আজকে আমি মৎস্য থেকে এবং অরণ্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আসতে পারে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় কোন কোন অরণ্য এবং কোন জায়গায় মৎস্য কেন্দ্রগুলো অবস্থিত সেগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের হাতে ধরে বুঝিয়ে দেবো। তো দেখো, একাদশ শ্রেণীর ম্যাপ পয়েন্টিং করাবো। তো দেখো, তোমাদের দু নম্বর এখান থেকে থাকবে। তো দেখো, ফার্স্টে দেখো সরলবর্গীয় অরণ্য। সরলবর্গীয় অরণ্যটা কোথায় থাকে দেখো, সরলবর্গীয় অরণ্য এটা আমাদের সরলবর্গীয় অরণ্য। তো সরলবর্গীয় অরণ্য এটা আমাদের কিন্তু রাশিয়াতে লক্ষ্য করা যায়, এবং তার সঙ্গে কিন্তু এই যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটা আমাদের ম্যানগ্রেভ অরণ্য, এটা ম্যানগ্রেভ অরণ্য, ঠিক আছে, যেটা ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে ম্যানগ্রেভ অরণ্যটা। এবং আমাদের এটা হচ্ছিল এই যে দেখো ভালো করে ম্যাপটা, নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, ঠিক আছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটা আমাদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, আর এটা আমাদের ভূমধ্যসাগরীয় অরণ্য। তোমরা দেখে নাও ভালো করে ম্যাপটা, ম্যাপটা ভালো করে দেখে নাও। তো দেখো, তোমাদের আর একবার আমি দেখাচ্ছি, এটা আমাদের সরলবর্গীয় অরণ্য, ঠিক আছে, যেটা উপরের দিকে আছে, এটা আমাদের ভূমধ্যসাগরীয় অরণ্য, ঠিক আছে। আমাদের তার নিচে আছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এইদিকে আছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটা আছে আমাদের ম্যানগ্রেভ অরণ্য, এবং আমাদের লাস্টের নিচের দিকে আছে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, ঠিক আছে। তো দেখে নাও, এটা আমাদের অরণ্য শেষ হয়ে গেছে। এবার আমরা মৎস্য নিয়ে আলোচনা করব। এটা আছে আমাদের উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এটা আছে আমাদের উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, আর এটা আছে আমাদের উত্তর পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র। তো দেখো এই দুটো, ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু একটা পরীক্ষা আসে। তার সঙ্গে এখানে আছে আমাদের উত্তর পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র, উত্তর পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র। তো একটা ছিল উত্তর পূর্ব প্রশান্ত মৎস্য, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, উত্তর পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র, আর উত্তর পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র। তো দেখো এই যে তিনটে থেকে একটা কিন্তু পরীক্ষা তোমাদের দেবে, ঠিক আছে। তার সঙ্গে এটাও পরীক্ষা দেয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এবং তার নিচে আছে পশ্চিম মধ্য, পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এবং তার নিচে আছে, তো দেখে নাও ভালো করে ম্যাপটা দেখো, ঠিক আছে। এবং এখানে দেখো তার নিচে আছে দক্ষিণ পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র। এই যে যদি ম্যাপ থাকে সেই ম্যাপের নিচে অর্থাৎ এখানে দক্ষিণ পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র, এবং তো দেখো এই দিকটা দেখো ভালো করে ম্যাপটা দেখো, ঠিক তার নিচে এই যে, হ্যাঁ নিচে, এটা আমাদের, এটা আছে আমাদের দক্ষিণ পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র, দক্ষিণ পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র, আর এটা আছে আমাদের পূর্ব মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, পূর্ব মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, মানে এইটা, ঠিক আছে, এইটা বুঝতে পারছো। আর তার নিচে এই যে এইটা দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, মানে এইটা। আর একবার তোমাদের দেখাচ্ছি, এটা উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা এই যে এখানে আছে, ঠিক আছে, এই যে ম্যাপটা ভালো করে দেখে নাও, এটা ছিল উত্তর পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র, যেটা এই যে, ঠিক আছে, এই দিকে আছে, আর এটা উত্তর পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র, যেটা এই যে ম্যাপ পয়েন্টিং, এই যে যেটা এখানে দেখো আমি এখানে পেন্সিল দিয়ে করে দেওয়াই করে দিয়েছি, ঠিক আছে। আর এটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এটা কোথা থেকে স্টার্ট হবে, এই যে এখান থেকে স্টার্ট হবে, এই যে, ঠিক আছে। এবং তার নিচে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা এই যে এইটুকু, এইটুকুর মধ্যে আছে, এবং তার নিচে দক্ষিণ পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র, যেটা একদম নিচে, এই যে এইটুকু, এখানে আড্ডা করে দেওয়া আছে পেন্সিল দিয়ে, এবং এখানে আমাদের দক্ষিণ পশ্চিম আটলান্টিক মৎস্যক্ষেত্র, এটা আসলে এইটুকের মধ্যে, ঠিক আছে। আর দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা এইটুকের মধ্যে আছে, আর পূর্ব মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা এইটুকের মধ্যে আছে। তো আমাদের ম্যাপ পয়েন্টিং দেখানো শেষ হয়ে গেল, তোমরা ভালো করে দেখে নাও। এবার ভালো করে কি করে নেবে ছবিটা,